হ্যালো ভিউয়ার্স, রুদ্রছায়া চ্যানেলে আবার স্বাগতম। আসলে আমার রুদ্রছায়া চ্যানেলটা একটি ক্রাফটস মানে টিউটোরিয়াল চ্যানেল। এখানে আমি বিভিন্ন ক্রাফটের কাজ শেখাবো, শুধু টাই ডাই যে শেখাবো সেটা না। তো আমি আসলে একটা নতুন কিছু মানে একেবারেই ইউনিক কিছু করছি, এখনও এটা হচ্ছে রেডি হয়নি, এটা এখনও মানে তৈরি হচ্ছে কাজটা। তো কাজটা সম্পূর্ণ হয়ে গেলে এটা হচ্ছে একটা হ্যাং মানে ওয়াল হ্যাং হবে আর কি, শোপিস। তো কাজটা সম্পূর্ণ হয়ে গেলে জিনিসটা দেখতে সুন্দর হবে আই থিঙ্ক। মানে কিছুটা হয়েছে, অল্প কিছু হয়েছে। তো সম্পূর্ণ কাজটার পরে আমি হচ্ছে সম্পূর্ণ কাজটা শো করব। তো এখন আসলে কাজটা কীভাবে শুরু করছি, কোথার থেকে শুরু করছি, সেখান থেকে আর কি আমি দেখানোর চেষ্টা করতে চাচ্ছি। আর আসলে আমার ধৈর্য বেশি কুলাচ্ছে না, কারণ টিউটোরিয়াল খানিক খানিক করে আমি রেডি করে ফেলেছি, তো সেগুলো আসলে ছাড়তেও হবে। এখন এই যে এখানে আমি একটা পাতার একটা তৈরি করেছি, মানে লতানো গাছে যদি পাতা আর্টিফিশিয়ালভাবে আমরা করি তাহলে এভাবে আসতেছে। এখানে আমরা কিছু ফুল করেছি। হ্যাঁ, তো সত্যি বলতে যে জিনিসগুলা কিসের তৈরি এটা হচ্ছে একটা প্রশ্ন। তো এগুলা হচ্ছে ফিশ স্কেল, মাছের আঁশ, এটা মাছের আঁশ দিয়ে তৈরি। তো শুনে হয়তো আপনাদের কাছে মানে খারাপ লাগতে পারে, ঘৃণাও লাগতে পারে যে আবার কেমন জিনিস, তাই না? যে কিন্তু আসলেও এটা খুবই অদ্ভুত একটা জিনিস, একেবারেই ফেলে দেওয়া জিনিস, একেবারেই ওয়াস্ট ম্যাটেরিয়াল, যেটা দিয়ে আমরা মানে একটা সুন্দর কিছু তৈরি করতে পারবো এবং আমাদেরকে ঘর বাড়িকে আমরা সাজাতে পারবো। এবং এটা হচ্ছে ওয়াশেবল, সম্পূর্ণ জিনিসটাই ওয়াশেবল হবে। ধুলাবালি পড়লে আমরা ব্রাশ দিয়ে যেমন ঝেড়ে নিতে পারবো, তেমনি আমরা পানিতেও এটা ওয়াশ করে ফেলতে পারবো। সো এটা মানে অনেক দিন পর্যন্ত ই হবে, আপনি মানে হ্যাং করে রাখতে পারবেন ওয়ালের সাথে। এই যে ফুলগুলো তৈরি করেছি এগুলাও হচ্ছে আপনার মাছের আঁশ দিয়ে তৈরি। এই লতানো যে সুতাগুলো আমি রেডি করেছি সেটার একটা টিউটোরিয়াল করব। এটার যে বেসটার একটা টিউটোরিয়াল হবে। সম্পূর্ণ ওয়াল হ্যাংটা যখন আমি ঝুলিয়ে দেব তখন আপনারা দেখতে পাবেন। এবং সম্পূর্ণ কাজটারই আমি হচ্ছে প্রসেসটা ধীরে 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 টিউটোরিয়াল আকারে আমি আশা করি ছাড়তে পারবো। তো আপনারা আসলে এটা দেখতে থাকবেন, এটা মানে বেশ কিছু পার্টে ভাগ হবে। কারণ প্রথমে আমি যেটা শো করব সেটা হচ্ছে আপনাদের এই যে মাছের আঁশগুলাকে কীভাবে প্রসেস করতে হবে, কারণ এটার মধ্যে কোনো আসলে দুর্গন্ধ নেই, এটা একেবারেই আপনার জার্ম ফ্রি। তো এটাকে আমাদেরকে আসলে প্রসেস করাটা প্রথমে শিখতে হবে, তারপর এটার কালার করা শিখতে হবে। এভাবে স্টেপ বাই স্টেপ আমি হচ্ছে কাজগুলোকে ছাড়তে চাচ্ছি। তা আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করি দেখতে থাকবেন আমাদের এই মানে টিউটোরিয়ালগুলি, আপনাদের ভালো লাগবে, ইউনিক কিছু আপনারা শিখতে পারবেন। আমি চাই ইউনিক কিছু কাজই আসলে শেখাতে, সেই জন্যই এভাবে আমি আবার শুরু করছি। দোয়া রাখবেন সবাই, ঠিক আছে? আর টাইডাই, হ্যাঁ টাইডাই আরও হয়তো টুকটাক শিখাতে পারি, কারণ টাইডাই ঘরে বসে আপনারা যেটুক করবেন সেটুক হচ্ছে মোটামুটি দিয়ে দিয়েছি। আর কিছু নতুন ডিজাইন যদি করি তো আপনাদেরকে অবশ্যই দেখাবো, ঠিক আছে? তাহলে আপনারা হচ্ছে এটা মানে দেখতে থাকুন এবং শিখতে থাকুন কীভাবে মাছের আঁশ দিয়ে শোপিস তৈরি করা যায়। ওকে, লেটস গেট স্টার্ট।